তাকে এরকম কাজ করতে হবে নিজের জীবন চালানোর জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ চাচা চাচিকে নিয়ে ভিক্ষা করতেছে। তো এখন আমি তোর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন? এই ভিক্ষা করতে আছি। কে চাচি? হ্যাঁ। চাচির কি হয়েছে? খুলেছেন না চাচি? কয় বছর হয়েছে? এই বছর এরকম হয়ে গেছে। 3 বছর? কিভাবে এরকম হলো? স্টপ করছে দাদু, ভালো মাছ খাইয়ে রেখে রাখছে, ঘুমাইছি রাতে 3টের সময়। এই অবস্থা। ওষুধ লাগে না চাচি? বেশি দিন ওষুধ লাগে 300 টাকা। ছেলে মেয়ে আছে? ছেলে আছে, ঢাকাতে। দেখাশোনা করে না? না, ছেলে মেয়েদের কথা মনে পড়ে না। পড়লে করব কি? বলে আমার আমার কেউ কামাই করে দেয়, মনে করলে ওই বিঘে, মনে না করলে ওই বিঘে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? না। এগুলো কি? চাল, চাল আছে। মাংসে দিয়েছে? ও, আজকে কয় টাকা পাইছেন? আজ 200 টাকা মতো রইবে। এগুলো দিয়ে কি করেন? এগুলো দিয়ে এগুলো দিয়ে খড়ি খাইয়া তোমরা টাকা বাজে, তোমরা কি কর হইয়ে কর দই? হ্যাঁ, টাকা পয়সা খাওয়া লাগে না? ওষুধ কি নি? 300 টাকা ওষুধ কেনা লাগে? পাক করে কে? পাক করে আপনি কথা পারেন না? আমি নামতে পারি তো না। সারাদিন এরকম ঘুরেন, আসছেন কোন সময় বিঘে করতে? ওই 11টার দিকে না, আবার মেলা করছে বাসার দিকে। শুধু ভাত খাবেন? কিছু নাই আর কিছু? কি আছে? ওই হোটেলে কোনে কে? হোটেলে কোনে ভাত আনছেন? কই দিদি কিনছেন আপনি নাকি দিয়েছেন? না দিয়েছে। দিয়েছে ভালোই তো। এটা ভাত? হ্যাঁ ভাত হইবে এত তো বাটে। হ্যাঁ, আরে শুধু ভাত আর কিছু দেনে? কি দেখে আমি তো দেখি দেন কি দেখে তরকারিতে? ওই ই মাছ। দেন আমি খুলে আমি খুলি। একটু খাবার হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এ প্রতিদিন কে এমনি সবাই আপনাকে ভাত দেয়? প্রতিদিন নামি না দাদু, প্রতিদিন সলে কুলে ওই আজ নামছি না, আবার না 3 দিন নামি না, নিজের স্বাস্থ্য খারাপ লাগে। গাইস আসলে একটা ভ্যান, তিনি তো বৃদ্ধ বয়সে, এই ভ্যানটাকে টানে অনেক শক্তি প্রয়োজন। এত বৃদ্ধ বয়সে তার গায়ে কিন্তু অত শক্তি নাই, কিন্তু তাকে এরকম কাজ করতে হবে নিজের জীবন চালানোর জন্য। আসলে এই চাচি অসুস্থ, চাচিকে রাখেনি, চাচিকে এই ভ্যানে নিয়ে জীবন যুদ্ধ চালাচ্ছে। না টাকা পাবে কোথায়? চাচি তো পঙ্গু, সে হাঁটতে চলতে পারে না, তো অনেক কষ্ট। ঘরে কি করবে, রান্না করবে কে? এই চাচা এই রান্না করে এই চাচির জন্য। আসলে আমরা কত ভালো বাসায় থাকি, ভালো ঘরে থাকি, এরকম এরকম তো আমার মনে হয় না যে আমরা এরকম পরিবেশে আছি। ছেলেরা দেখাশোনা করে না চাচার? না। কয় ছেলে আপনার? মারা গেছে? কই? মারা গিয়েছে। স্যার আপনার যে এত কষ্ট, ভ্যান গাড়ি টানতেছেন এত কষ্ট, এত বৃদ্ধ বয়সে, আছে যে আপনাকে আমি সাহায্য করবো আমার সামর্থ্য অনুযায়ী। 1-2 গুনতে পারেন? 1-2? 1-2? হ্যাঁ 1-2-3। সো গাইস এখন চাচার সাথে একটা গেম খেলবো। এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, চাচা এখন একসাথে যত সংখ্যা গুনতে পারেন তত টাকা তার। তাহলে 5 সংখ্যায় 10 টাকা। চাচা আপনি রেডি? একসাথে বলতে হবে, একসাথে, এক নিঃশ্বাসে। তাহলে তাহলে 5 সংখ্যা 10 টাকা করে আপনি পাবেন। দাদু আমার টাকা খাওয়া লাগবে না, আমি একসাথে পারবো না, আমার শেষে এই মৃত্যু হয়ে যাবে।
চাচা কিন্তু পারবে না, চাচা অলরেডি হার মেনে নিয়েছে, কিন্তু চাচি এখনো হার মানে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত সংখ্যা গুনতে পারেন। কারণ চাচি কিন্তু অসুস্থ, কিন্তু তাতেও সে গুনেছে। তো গাইস, তাদের কষ্টের মাঝে আমি একটু তাদের আনন্দ দিলাম। আর চাচা তো আগেই হার মেনে নিয়েছে, কিন্তু চাচি তো হার মানেনি। চাচি দুই শ্বাসে 60টা গুনেছে, তাহলে চাচির জন্য আছে 10 টাকার 60টা নোট। চাচি জিতে গেছে। আপনি কি জানতেন আমি আপনাকে এতগুলো টাকা দেবো? জানতেন না তো? আল্লাহ কার সাথে কার মিলে দিয়েছে। এই হলো চাচির টাকা, চাচি এই টাকাগুলো জিতে নিয়েছে, চাচি অনেক খুশি হবে। ধরে সে কিন্তু এটা শুনছান জায়গায় এটা ভ্যান নিয়ে ভিক্ষে চাইতেছে লোক, কয় টাকা বা ইনকাম হয়েছে, কিন্তু সেই টাকা দিয়েই তাকে সংসার চালাতে হবে। তার কাঁধে এই চাচির বোঝা। তো গাইস, আমরা সবাই এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, কারণ তাদের হাসি দেখলে মন জুড়িয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।